নমস্কার বন্ধুরা, আমরা হাজির হয়ে গিয়েছি আমাদের নতুন ভিডিও পর্ব নিয়ে। আজকে এই করোনা পরিস্থিতি, যেখানে নতুন করে আবার কিছু কিছু জায়গায় লকডাউন নির্ধারিত হয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার একটা গল্পের কথা খুব মনে পড়ছে, শেয়ার করি ভাবলাম তোমাদের সঙ্গে, তাই জন্য আবার হাজির হয়ে গেলাম। একটা পাহাড়ি গ্রাম ছিল, বেসিক্যালি দুটো পাহাড়ি গ্রাম ছিল, একটা পাহাড়ি ঝোড়া এবং তাকে ঘিরে দুটো পাহাড়ি গ্রাম। সেই পাহাড়ি গ্রাম দুটোতে জলের খুব সমস্যা, তাদেরকে 10 কিলোমিটার দূরে ঝোড়ায় আসতে হতো, এসে সেখান থেকে জল ভরে আবার গ্রামে নিয়ে যেতে হতো। তো এইভাবে গ্রামবাসীদের খুব সমস্যা হচ্ছিল। তখন পঞ্চায়েতরা মিলে ঠিক করলো, দুই গ্রামের দুই পঞ্চায়েত প্রধান মিলে ঠিক করলো যে তারা গ্রামে টেন্ডার করবে। একটি বা দুটি বেকার ছেলে আছে যারা যারা কাজ খুঁজছে, কাজ চাইছে, এরকম দুটো ছেলেকে তারা কাজ দিতে চাইলো। কি না, ওই 10 কিলোমিটার দূরে যে ঝোড়া আছে, সেই ঝোড়ার থেকে জল এনে গ্রামবাসীদের সরবরাহ করবে, তার পরিবর্তে নির্দিষ্ট কিছু টাকা তাদেরকে দেওয়া হবে। তো ভালো কথা। তো দুটো ছেলে তারা সিলেক্টেড হলো দুটো গ্রাম থেকে। তারা রোজ সকালবেলা 6টার সময় 10 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়ে ঝোড়ার থেকে জল ভরে আবার হেঁটে হেঁটে তাদের রেসপেক্টিভ গ্রামে যেত, গিয়ে সেই গ্রামবাসীদের মধ্যে সেটা ছড়িয়ে দিত এবং তার পরিবর্তে কিছু পয়সা পেত। তো এইভাবে চলছিল ভালোই। কিন্তু ধরে নিলাম দুটো গ্রামের নাম, একটা এ একটা বি। বি গ্রামের যে ছেলেটি, তার মনে হলো এই পদ্ধতিটা ঠিক সাফিসিয়েন্ট না, কেন কি ও যেটুকু জল আনছে তাতে গ্রামের সবার চাহিদা মিটছে না। আর দুই নম্বর, ওর নিজেরও মনে হলো যে এইভাবে করে নির্দিষ্ট পরিমাণ অর্থই সে পাচ্ছে, তার থেকে বেশি পরিমাণ সে যদি বাড়াতে চায় তাহলে সমস্যা হচ্ছে। তিন নাম্বার, সে যদি কোনোদিন অসুস্থ হয়ে পড়ে, তার যদি কোনোদিন আলস্য লাগে, তার যদি মনে হয় যে বৃষ্টি বর্ষা আসছে আমি যেতে পারবো না, তাহলে সেক্ষেত্রে কী হবে, গ্রামবাসীরা জল না খেয়ে থাকবে। আর দুই নম্বর পয়েন্ট, তার ঘরেও টাকা আসা বন্ধ হয়ে যাবে। তো বি গ্রামের ছেলেটি কী ভাবলো যে আমাকে নতুন কিছু ভাবতে হবে। এ গ্রামের ছেলেটি রোজ 10 কিলোমিটার যায়, সে কখনো সাইকেল নিয়ে যায়, কখনো গরুর গাড়ি নিয়ে যায়, কখনো হেঁটে যায়, কিন্তু যায়, অনেকগুলো পাত্র নিয়ে যায়, অনেকগুলো পাত্র ভরে ভরে সে রোজ নিয়ে এসে গ্রামের মধ্যে বিক্রি করে যাচ্ছে। বি গ্রামের ছেলেটি, সে নতুন কিছু ভাবা শুরু করলো। সে রোজ হেঁটে হেঁটে যাচ্ছে জল আনার জন্য, কিন্তু জল এনেই চলে আসছে না। জল এনে সে বসে বসে ভাবছে যে এখান থেকে কি করা যায় যাতে গ্রামে সরাসরি জল আসতে পারে, কিন্তু জলের নলটা সেটা যেন ওর নিজের হাতে থাকে, কি করা যায়। তখন তার মাথায় একটা বুদ্ধি এলো, সে একটা পাইপ লাইন খনন করবে, আর সেই পাইপ লাইনের কলটা ও নিজের বাড়ির সামনে লাগাবে, গ্রামবাসীকে ওই জল দেবে, কিন্তু ও আর নিজে গিয়ে কিছু করবে না, সরাসরি জল ওর বাড়িতে আসবে। কি করে করা যায় এটা? কথাটা ভাবতে যত সহজ, তত সহজ তো নয়। একা একটি ছেলে, পাহাড়ি একটি ঝোড়া, দুর্গম পথ, কি করা যায়। সে বসে বসে ভাবছে, কিন্তু জল আনা বন্ধ করেনি, সে জল কিন্তু এনে যাচ্ছে, কারণ সে জানে সে যদি জল না আনে গ্রামবাসীদের কষ্ট, প্লাস তার উপার্জনও কম হয়ে যাবে। তো এ গ্রামের ছেলেটি রোজ জল এনে যাচ্ছে, বি গ্রামের ছেলেটি সেও রোজ জল এনে যাচ্ছে, কিন্তু জল আনতে আনতে সে এই বিষয়টি নিয়ে দু চারজনের সঙ্গে আলোচনা করছে। তার এই পরিকল্পনাটা নিয়ে সে গ্রাম প্রধানের সঙ্গেও বসল, আলোচনা করল। এবার গ্রাম প্রধান প্রথমে মানতে চাচ্ছিল ব্যাপারটা, কিন্তু তারপরে ধীরে ধীরে তারও মনে হলো যে ছেলেটা যা বলছে ভুল বলছে না, কি করা যায়। এবার ছেলেটা আরও দু তিনজন শিল্পপতি এবং গ্রাম প্রধান, তারা সবাই মিলে বৈঠকে বসল। বৈঠকে বসলে তারা ঠিক করলো যে কয়েকজন লেবার নিয়ে এবং কিছু টাকা তারা ইনভেস্ট করে একটা পাইপলাইন বসাবে, এবং সেই পাইপলাইনের টেন্ডারটা ছেলেটির হাতেই থাকবে। তো এরকম ডিসিশন হলো। সেই এ গ্রামের ছেলেটি, সে কিন্তু ব্যাপারটা জানে না, সে এখনও নিজের মনের আনন্দে ওই নিজের মতে কাজ করে যাচ্ছে। বি গ্রামের ছেলেটি কিন্তু ততক্ষণে একটা আন্তেপ্রেনারশিপ বানিয়ে ফেলেছে, সে একটা নতুন কিছু ভাবতে শুরু করে দিয়েছে। এইবার এ গ্রামের ছেলেটি অবাক হয়ে গেল যখন দেখলো বি গ্রামের ছেলেটির যে পরিকল্পনা সেটা সত্যি সত্যি সফল হতে শুরু করলো, সত্যি সত্যি পাইপলাইন বসলো, এবং সত্যি সত্যি ছেলেটি আর রোজ আসছে না এখন জল আনতে। পাইপলাইনের কাজ যেদিন সম্পূর্ণ হলো, সেদিন ও ঘুম থেকে ওঠে বা তার বাড়ির কোনো লোককে বলে দিয়েছে, সে সকালবেলায় গিয়ে কলটা খুলে দেয়, গ্রামবাসী লাইনে দাঁড়ায়, নির্দিষ্ট সময় জল আসে, বন্ধ করে দেয়, আবার তারা জল নিয়ে চলে যায়। তাহলে ছেলেটির আর এখন কোনো কায়িক পরিশ্রম নেই, পয়সা কিন্তু সে উপার্জন করেই যাচ্ছে। এ গ্রামের যে ছেলেটি,
সে কিন্তু এখনো কাঁধে করে কলসি নিয়ে যায়, বালতি নিয়ে যায়, জল ভরে গ্রামে নিয়ে আসে। গ্রামবাসীরাও সন্তুষ্ট নয়, সেও তার উপার্জনে সন্তুষ্ট নয়, কিন্তু সে নতুন কিছু ভাবেনি, তাই জন্য সে পিছিয়ে আছে। তো এর থেকে আমরা কি শিখলাম? এর থেকে আমরা এই শিখলাম যে অ্যাক্টিভ ইনকামের নির্দিষ্ট একটা সোর্স আছে, একটা জায়গা আছে, একটা লিমিটেশনস আছে। যতদিন আমি নিজে কাজ করব, যতদিন আমি নিজে পরিশ্রম করব, যতদিন আমি আমার সময়, আমার মেধা, আমার বুদ্ধিমত্তা, আমার পরিশ্রমকে নিজে দাঁড়িয়ে থেকে খরচ করব, ততদিন পর্যন্ত আমার উপার্জন। যেদিন করতে পারবো না সেদিন আমার উপার্জন নেই। আজকে করোনা পরিস্থিতি আমাদের চোখ খুলে দিয়েছে। অনেক জায়গাতেই এরকম আছে অ্যাক্টিভ ইনকামের রাস্তা বন্ধ। এমন জায়গা অনেক আছে যেখানে আমি যে কনসার্নে কাজ করছি সেই কনসার্ন লকডাউনের জন্য বন্ধ, বা অর্ধেক কর্মী দিয়ে কাজ করছে। তো সেই ক্ষেত্রে নো ওয়ার্ক নো পে, আমি সরাসরি কাজ করতে পারছি না, সরাসরি উপার্জনও নেই। সুতরাং আমার আর্থিক স্বাধীনতা, আর্থিক সিকিউরিটি, ফিনান্সিয়াল সিকিউরিটি কিন্তু ক্রাইসিসে পড়ে গেল। তো এক্ষেত্রে আমাদের বি গ্রামের ছেলেটির মতো করে ভাবতে হবে। আমরা অ্যাক্টিভ ইনকামের রাস্তা খোলা রাখবো, চালিয়ে যাব, কিন্তু আমাদের ইন্স্যুরেন্স করতে হবে নিজেদেরকে। কিসের ইন্স্যুরেন্স? ফিনান্সিয়াল সিকিউরিটি। যেমন করে আমাদের বেঁচে থাকার জন্য লাইফ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স, তেমনভাবে আমাদের ফিনান্সিয়াল হেলথ যাতে ঠিক থাকে, যাতে কোনোভাবেই ডিগ্রেডেড না হয়, যে কোনো রকম বহি শত্রুর আক্রমণের জন্য বা কোনো কারণের জন্য যদি না হয়, যদি না করতে চাই আমরা, তাহলে কি করতে হবে? আমাদের ইনকামটাকে ইনশিওর করতে হবে। কি করে ইনশিওর করব? তার জন্য প্ল্যান বি ভাবতে হবে। কী সেই প্ল্যান বি? স্মার্ট ওয়ার্ক। আমি যখন সরাসরি উপস্থিত নেই, আমি যখন সরাসরি নিজের পরিশ্রম, নিজের মেধা, নিজের সময়কে বিক্রি করছি না, তখনও আমার কাছে কিছু কিছু করে পয়সা আসতে থাকবে, তখনও আমার উপার্জন আসতে থাকবে, তখনও রেভিনিউ জেনারেট হবে। কী করে সেটা সম্ভব? নিশ্চয়ই সম্ভব। আমরা সবাই জানি এরকম প্রচুর পদ্ধতি আছে, যে সমস্ত পদ্ধতির দ্বারা আমরা এই কাজগুলো করতেই পারি। এবার বিষয়টা যেটা, ইকোনমি কীভাবে কাজ করে, করোনা এবং আমাদের দেশের অর্থনীতি এখন কী পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। ইকোনমি আমরা কত উপার্জন করছি তার উপর ডিপেন্ড করে না, আমরা কত খরচ করছি তার উপর ডিপেন্ড করে। এবার আমরা খরচ করব কি করে যদি আমার উপার্জনই না থাকে? সুতরাং আমার উপার্জনের সঙ্গে কিন্তু আমাদের দেশের ভবিষ্যতে জড়িয়ে আছে। তাই দেশকে বাঁচাতে হলে নিজেদের উপার্জনও বাড়াতে হবে। গভর্নমেন্ট কেন আমাদেরকে পয়সা দেয়? গভর্নমেন্ট কেন ব্যাংকের সুদ কমিয়ে যাচ্ছে? এই সব কিছুর পেছনে দাঁড়িয়ে আছে কিন্তু বাজার অর্থনীতি। সরকার ব্যাংকে পয়সা কমিয়ে যাচ্ছে, সুদ কমিয়ে যাচ্ছে, কারণ মানুষ ব্যাংকের ওপর আর টাকা, সুদের ওপর টাকা দিয়ে সুদ খাটিয়ে পয়সা কামানোর যে মেন্টালিটি মানুষের, সে মেন্টালিটি যাতে বেরিয়ে আসে। কারণ ইনফ্লেশন রেট কিন্তু প্রচুর, সেই তুলনায় আমি কিন্তু খুব সামান্য পরিমাণে সুদ পাচ্ছি। যে টাকাটার ভ্যালু আজকে 100 টাকা, কালকে সেই টাকাটার ভ্যালু কিন্তু 100 টাকা থাকবে না, কিছু হলেও কমবে। সেটা হতে পারে 99 টাকা 99 পয়সা, 1 পয়সা হলো তো কমলো। সুতরাং আমার আজকের যে টাকা, যেটা আমি সিন্ধুকে রেখে দিয়েছি বা ব্যাংকে রেখে দিয়েছি, ভাবছি টাকাটা ফলে ফুলে বাড়বে, ঘোঁচু, সেই টাকাটা কমে গিয়ে দিন দিন এমন অবস্থা আসবে যখন দেখতে পারবো সেই টাকা দিয়ে আমি কিছুই করতে পারছি না। আজ থেকে 10 বছর আগে 10 টাকা দিয়ে অনেক কিছু হতো, এখন 10 টাকা দিয়ে কিচ্ছু হয় না। আগে আমি একটা সময় ছিল 3 টাকা দিয়ে রিক্সা ভাড়া গেছি, আজকে রিক্সায় উঠলে 20 টাকা লাগে। কেন হচ্ছে? কারণ টাকার মান কমে যাচ্ছে, অর্থাৎ মুদ্রাস্ফীতি হচ্ছে। তো এই মুদ্রাস্ফীতিকে ডিল করতে হলে কি করতে হবে? আমাদের উপার্জন বাড়াতে হবে। উপার্জন বাড়ানোর সঙ্গে সঙ্গে কি করতে হবে? আমাদেরকে ক্রয় ক্ষমতা বৃদ্ধি, অর্থাৎ আমাদের কিনবার সামর্থ্য বাড়াতে হবে, অর্থাৎ খরচ করতে হবে। আমরা যত বেশি খরচ করব তত ইকোনমিতে টাকা আসবে, যত বেশি ইকোনমিতে টাকা আসবে তত বেশি ইকোনমি এক্সপ্যান্ড করবে, না হলে কিন্তু ইকোনমি সংকুচিত হয়ে যাবে। তো যেই উদ্দেশ্যে বলছিলাম, সরকার কেন ব্যাংকের উপর সুদ কমাচ্ছে? সরকার চাইছে বাজারে বেশি বেশি করে টাকা আসুক, টাকা ঘরের মধ্যে থেকে, ব্যাংকের থেকে, বিভিন্ন উপায়ে সঞ্চয় থেকে যেন বাইরে বেরিয়ে আসুক। কারণ ওই সঞ্চিত অর্থ থেকে সরকারের কোনো মুনাফা নেই, দেশের অর্থনীতি কোনো লাভ নেই। যখনই টাকা খরচ হবে, যখনই ইকোনমিতে বেশি বেশি করে টাকার সার্কুলেশন হবে, তখনই ইকোনমি এক্সপ্যান্ড করবে।
তার কারণের জন্যই সরকার এখন কি করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লোন দেওয়ার ফেসিলিটি শুরু করেছে। যত বেশি বেশি করে লোন আসবে, তত বেশি বেশি করে মানুষের হাতে খরচ করার সামর্থ্য তৈরি হবে, যত বেশি করে খরচ করার সামর্থ্য তৈরি হবে, সে আবার একই কথা ইকোনমি এক্সপ্যান্ড করবে। তো যেমন MSME-তে আত্মনির্ভরশীল ভারতে 20,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হলো, কেন? যাতে করে বাজারে বেশি করে টাকা আসে, সেই টাকাটা মানুষ ব্যবহার করে, শিল্পপতি ক্ষুদ্র শিল্পপতিরা যারা ছোট ছোট কারখানা বা ছোট ছোট ব্যবসার মালিক তারা বেশি করে ইউটিলাইজ করে, আর সেই টাকাটা ঘুরে আবার বাজারে আসবে, বাজার থেকে আবার সরকারের ঘরে যাবে, একটা চক্র, সার্কেল। তো এই সার্কেলটা ঠিক করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদেরকে এই সিস্টেমে ফিট করতে হবে। তার জন্য শুধু অ্যাক্টিভ ইনকাম বা শুধুমাত্র একটা চাকরি বা শুধুমাত্র একটা ছোট ব্যবসার মধ্যে আবদ্ধ থাকলে হবে না, আমাদেরকে সবসময় প্ল্যান বি ভাবতে হবে। একটা পুকুর যদি আমি খনন করি, সেই পুকুরে যদি জল সবসময় ভরাট রাখতে হয়, তাহলে আমাকে সেই পুকুরে 3-4টে সোর্স তৈরি করতে হবে, যাতে একটা সোর্স বন্ধ হয়ে গেলে আরেকটা সোর্স থেকে ক্রমাগত জল আসতে থাকে। এখন কিন্তু সেই সব দিন অতীত, যেটা আমি একটু আগে বললাম, ব্যাংকের সুদে ব্যাংকে টাকা রেখে সেই সুদে টাকা খাবো, MIS-এ টাকা রেখে সেই থেকে টাকা নেব। MIS-এ এখন 1 লাখ টাকায়, আমি ঠিক জানি না, 650 টাকা বোধ হয় লেটেস্ট দেখতে হবে আমাকে, অর্থাৎ 1 লাখ টাকা রাখলে আমি 650 টাকা সুদ পাচ্ছি। সেখানে আমার তাহলে 10,000 টাকা সুদ পেতে গেলে কত টাকা রাখতে হবে, এত টাকা কতজন মানুষের কাছে আছে, এবং যে টাকাটা পাবো সেই টাকাটা কি ইনফ্লেশনকে রেট বিট করতে পারছে, মুদ্রাস্ফীতিকে কি সে হাড় বাড়াতে পারছে, সেটা আমাকে জানতে হবে। তো সুতরাং এমন কিছু করতে হবে যেটা আমাকে স্টেডি ইনকাম দেবে, তার সঙ্গে সঙ্গে আমার টাকার ভ্যালুয়েশনটাও বজায় রাখবে, ব্যালেন্স করবে। তো এমন কি কি পদ্ধতি আছে, এটা নিয়ে আরও বিস্তারিত ভিডিও বানানো যাবে, আজকে আমি অত গভীরে যাচ্ছি না, খালি এইটুকুই বলবো, আমাদের কিন্তু ভাবনার সময় এসে প্ল্যান বির জন্য আমাদেরকে কিন্তু এবার আত্মনির্ভর হতে হবে। ভারতবর্ষ তখনই আত্মনির্ভর হতে পারবে যখন আমরা ভারতের নাগরিকরা আত্মনির্ভর হতে পারব, কেন কি আমি তুমি সবাই এরাই কিন্তু ভারতবর্ষ। আমাদের যদি আত্মনির্ভরতা তৈরি না হয়, তাহলে ভারতবর্ষ কোনোদিন আত্মনির্ভর হতে পারবে না। আর ব্যবসাই হচ্ছে একমাত্র মাধ্যম যেটা দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পারে। যত বেশি করে উদ্যোগপতি তৈরি হবে, তত দেশের উন্নতি। আমেরিকা আজকে সুপার পাওয়ার কেন? কারণ আমেরিকাতে উদ্যোগপতির সংখ্যা অনেক বেশি এবং নতুন নতুন উদ্যোগপতি আরও জন্ম নিচ্ছে। ওখানে কেউ চাকরি নিয়ে অত মাথা ঘামায় না, তারা মাথা ঘামায় কি নিয়ে, ব্যবসা নিয়ে, নতুন নতুন আইডিয়াস নিয়ে, ইনোভেশনস নিয়ে। যত বেশি আইডিয়া, যত বেশি ইনোভেশন কোনো জাতির মধ্যে থাকবে, সেই জাতি তত দ্রুত উন্নতি করতে পারে। সুতরাং আজকে আমাদেরকে আউট অফ দ্য বক্স চিন্তা করার সময় কিন্তু এসে গিয়েছে। আমাদেরকে কিন্তু এখন প্ল্যান বি নিয়ে ভাবতে হবে, আমাদেরকে এখন ক্যাশ ফ্লো বাড়াতে হবে, এমন একটা পুকুর তৈরি করতে হবে যেখানে ক্রমাগত বিভিন্ন দিক থেকে অর্থ আসতে থাকে, ক্যাশের ফ্লো হতে থাকে, তবেই গিয়ে আমরা ফিনান্সিয়াল সিকিউরিটি মেনটেন করতে পারবো, নিজেদের ফিনান্সিয়াল ইন্স্যুরেন্স সেই করেই সম্ভব। একটা অ্যাক্টিভ ইনকাম দিয়ে সব কিছু কিন্তু সম্ভব নয়, আমাদের প্যাসিভ ইনকাম করতে হবে। তবে অবশ্যই প্যাসিভ ইনকামের চক্করে গিয়ে কোনো মানি মার্কেটিং স্কিম বা কোনো ফার্জি স্কিম বা কোনো লটারি কিন্তু নয়, এটা কোনো ফাটকা বাজারেই কোনো গল্প নয়। প্যাসিভ ইনকাম বলতে ফাটকা বাজারের কথা কিন্তু বলা হচ্ছে না, প্যাসিভ ইনকাম বলতে এমন একটা ইনকাম যেটা লং টার্ম বাট স্টেডি, লং বাট স্টেডি কন্টিনিউয়াসলি থাকবে, অর্থাৎ ইটস এ বিজনেস। বিজনেস ইজ দ্য অনলি ওয়ে দ্যাট ক্যান গিভ ইউ স্টেডি অ্যান্ড লং টার্ম রিটার্ন, অবভিয়াসলি উইথ এথিক্স। যদি এথিক্স না থাকে, তাহলে আমরা কোনোদিন উন্নতি করতে পারবো না। যে জাতির এথিক্স নেই, সে জাতির মেরুদণ্ড থাকবে না, সে জাতির উন্নতি নেই। সুতরাং আমাদেরকে অবশ্যই এথিক্স নিয়ে চলতে হবে। যত বেশি করে ফ্রড লোক আসতে থাকবে আমাদের সোসাইটিতে, তত বেশি করে সোসাইটির টাকা মার যাবে। যেমন আমরা দেখেছি, বড় বড় শিল্পপতিরা আমাদের দেশের অর্থনীতি থেকে টাকা নিয়ে চলে গেছে, এর ফলে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের দেশের অর্থনীতি কিসের দ্বারা চলে, আমাদের টাকা দিয়ে চলে, আমরাই আমাদের দেশের ধারকবাহক, আমরাই আমাদের দেশের অর্থনীতির চালিকা শক্তি। তো সুতরাং আমাদেরকে নিজেদের এক একজন স্তম্ভ বানিয়ে তুলতে হবে। আত্মনির্ভর ভারত হতে গেলে আমাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে, আর 2-3 জন মাত্র বড়লোকের ওপর ভরসা করে থাকলে কিন্তু দেশের অর্থনীতি এই হবে, তারা যখন চলে যাবে
বিশাল একটা টাকার অঙ্কের ফ্লো তাদের সঙ্গে বেরিয়ে যাবে এবং আমাদের অর্থনীতি আবার স্কুইজ করে যাবে, আবার সংকুচিত হয়ে যাবে। তো আমাদেরকে ভাবতে হবে যে কি করে আমরা নিজেদের জীবন যাপন উন্নত করতে পারি এবং কি করে আমরা নিজেদের জন্য একটা স্টেডি ইনকাম ফ্লো তৈরি করতে পারি। আমরা কি করে একটা প্ল্যান বি বানাতে পারি যে আমাদের ফিনান্সিয়াল সিকিউরিটিটাকে স্ট্রং করবে, যে আমাদেরকে আর্থিক স্বাধীনতা দেবে। আর যখন একটা জাতি আর্থিক স্বাধীনতা পায়, তখন সেই জাতি সত্যি সত্যি স্বাধীন হতে পারে। কারণ স্বাধীনতা তখনই স্বাধীন হয় যখন সে নিজের মতো করে খরচ করতে পারে। আর যে জাতি যত বেশি খরচ করতে পারে, সে জাতির অর্থনীতি তত দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায়। কারণ এটা একটা সার্কেল, এটা একটা চক্র। ধন্যবাদ বন্ধুরা, এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব আমরা পরের ভিডিওগুলোতে। আপাতত এইটুকুই। তোমাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে অ্যাবাউট প্ল্যান বি, ডেফিনেটলি নিচে ইনবক্সে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে প্রশ্ন করো, আমাকে জিজ্ঞেস করো, জানতে চাও। তোমাদের কোনো মতামত থাকলে, তোমাদের কোনো আইডিয়াস থাকলে, তোমাদের কোনো ইনোভেশনস থাকলে, তোমাদের কোনো ইনপুটস থাকলে আমাকে দাও। আমি ইগারলি ওয়েট করছি তোমাদের মন্তব্য, তোমাদের মতামত, তোমাদের কমেন্টস দেখার জন্য, শোনার জন্য। ধন্যবাদ।